সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে একদিনের মধ্যে বান মেরে যদি আপনি আপনার সতর্ক পঙ্গু বা প্যারালাইজ করতে চান সেক্ষেত্রে এমন একটা বান দিব যেটা হচ্ছে পঙ্গু বা প্যারালাইসিস করার বান যেটা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেবো যে আপনার কাজ হবে তো পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান বান জাদুটনা মারণ উচ্চাটন স্তম্ভ আকর্ষণ বিদ্বেষণ যে কোনো প্রকার সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আজকের ভিডিওটা একটা কুকুরি বা গুরুবিদ্যা বলতে পারেন এটা যদি আমার অনুমতি ব্যতীত কাজ করেন তাহলে আপনার কাজ হবে না উল্টা ক্ষতি হতে পারে সুতরাং আমার অনুমতি নিয়ে কাজ করবেন এবং এই কাজটা যদি করেন তাহলে আমি আগেই বলছি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার শত্রুর হাত পাপা আপনি প্যারালাইজড বা বাঁকা করে দিতে পারবেন তো মন্ত্রটা প্রথমত বলে দিচ্ছি রামনপুত্র মেঘনাথকে লক্ষণ বান বিজয়চন্ডীর বরে সব হলো খান খান ফলনের জায়গায় আপনি যার উপরে এই বানটা প্রয়োগ করবেন তার নাম হাত পায়ে লাগুক বান শ্রীরামের বরে করিলাম সব কিছু খান এটা একটা গুরু মন্ত্র অত্যন্ত শক্তিশালী এরকম শক্তিশালী মন্ত্র আমি নিজেও আগে কখনো দেখি না আমি যখন এটা ট্রাই করছি তখন বুঝতে পারছি তো যাই হোক আপনি প্রথমত আমার অনুমতি নিয়ে এই মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে অনুমতির জন্য যে এই ভিডিওতে দশটা কমেন্ট করবে আমি তাদেরকে অনুমতি দেবো কারণ হচ্ছে এটা অত্যন্ত শক্তিশালী একটা বিদ্যা যার জন্য কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লের মাধ্যমে অনুমতি দিয়ে দিব তারপর আপনাকে শত্রুর ব্যবহৃত একটা কাপড় সংগ্রহ করতে হবে এটা যদি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন না এবং যদি আপনি কাগজ সরি কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনি আপনার কাজে সফলতা পাবেন তো আমার অনুমতি নিমন্ত্রণ মুখস্থ করলেন তারপর শত্রুর কাপড় সংগ্রহ করলেন কাপড় সংগ্রহ করে সেই কাপড়ে শত্রুর নাম সে যদি ছেলে হয় তার বাবার নাম লিখবেন যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম এবং তার ঠিকানাটা লিখবেন লেখার পরে এই মন্ত্রটা একবার পড়বেন ওই কাপড়ে একটা ফুঁ দিবেন ঠিক হাজার আটবার পড়বেন এক হাজার আটটা ফুঁ দিবেন এক হাজার আটটা ফুঁ দেওয়ার পরে সেই কাপড়টা যে কোনো ত্রিমোহনী রাস্তা অর্থাৎ তিনটা রাস্তা যে কোনো জায়গায় যেখানে এক হয়েছে সেই রাস্তার যে কোনো জায়গায় পুঁতে দেবেন যাতে কেউ অন্য কেউ না দেখে এবং কেউ যেন ওইটা উঠে না আনে ওটা পুঁতার সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি শত্রুর হাত পা প্যারালাইজ বা পাকা হয়ে যাবে এটা এক হাজার পার্সেন্ট গ্যান্টির জীবনেও এটা মিস্টেক করবে না যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যদি কারোর কোনো অংশ বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর একটা করবেন আরেকটা কথা অন্যায়ভাবে এটা কারোর উপর প্রয়োগ করবেন না আমি জেনে বুঝ তারপর অনুমতি দেবো তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ